আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে সন্ধ্যার দিকে আমার এই কবুতরটা, এই যে এটা ঠান্ডা লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কবুতরটা, এই খাকি কবুতরটা ঠান্ডা লাগছে, মানে আজকে আমি বিকালে দেখলাম। তো ঠান্ডা লাগার মূল যেই কারণগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনার কবুতর জিম ধরে বসে থাকবে, মানে তেমন কিছু করবে না, জিম ধরে বসে থাকবে, ঠিক আছে। আর ও বসেছিল অনেকক্ষণ, এখন আমার ধরে দেখতে হবে যে ও খাবার খাইছে কি না। দেখি এখন খাবারের কি অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার খাইছে কবুতরটা। খাবার যদি খায় অবশ্য তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ যদিও খাবার খায়, ঠিক আছে, এটা একটু অসুস্থ দেখেন, হাড় তো ঠিক মতো পাচ্ছে না। তো মূলত যদি খাবার না খায়, এক জিম ধরে বসে থাকে, তাহলে অবশ্যই আপনি খাবার খাওয়াইয়া দিবেন কবুতরটাকে, না হলে আপনার কবুতরটা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর ঠিক মতো খাবার খেলে অবশ্যই সে, তার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, তার কোনো প্রবলেম হবে না, সে সুস্থ কয়েকদিন পর অথবা কিছুদিন পর এমনি ভালো হয়ে যাবে। আর ঠান্ডা লাগলে অবশ্যই একটা ওষুধ আছে, মেডিসিন আছে, ওটা খাওয়াবেন অতিরিক্ত ঠান্ডা লাগলে, যেটা হচ্ছে মেডিসিনটার নাম হচ্ছে, আমি ভিডিওটা দিয়ে দিবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর আমি স্ক্রিনে এটার পরবর্তী টাইমে এডিট, ভিডিও এডিট করার সময় অবশ্যই আপনাদেরকে এটা দিয়ে দিবো, মানে এটার একটা পিকচার দিয়ে দিবো, ঠিক আছে, তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো মূলত বিষয়টা হচ্ছে এটা যে ঠান্ডা লাগলে আপনারা কীভাবে বুঝবেন, আজকের এই আলোচনার বিষয় ছিল এটা, আমি হঠাৎ করে ভিডিও অন করে ফেলছি। তো ঠান্ডা লাগলে অবশ্যই এই কারণে আপনারা ভিডিও করবেন। দেখেন আজকের কবুতরগুলা কেমন জানি একটু ভয় পাইতেছে, মানে ফ্লাশ দেখা এই যে বার হয়ে যেতেছে গা, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।